এবারে নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে আনতে ব্যবস্থা নিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার নিম্নবিত্ত ও নির্দিষ্ট আয়ের মানুষের জন্য নিত্য প্রয়োজনীয় পণ্য মূল্য সহনীয় পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্যে বেশ কিছুদিন পদক্ষেপ নিচ্ছে। এ সময় তিনি সবাইকে সতর্ক করে বলেন, দেশ যখন এগিয়ে যায় এবং সাধারণ মানুষ একটু ভালোভাবে থাকতে শুরু করে, তখনই দেশে বিভিন্ন ষড়যন্ত্র চক্রান্ত শুরু হয়। প্রধানমন্ত্রী বলেন, মানুষের ক্রয় ক্ষমতার বাইরে যে পণ্য মূল্য বৃদ্ধি পেয়েছে সেগুলোকে সহনীয় পর্যায়ে কীভাবে নিয়ে আসতে পারি, সেই ব্যবস্থা আমাদের নেওয়া একান্তভাবে জরুরি বলে আমি মনে করি। কারণ মানুষের জন্যই তো রাজনীতি করি, মানুষ কষ্ট পেলে আমারও কষ্ট হয়। সরকার প্রধান মঙ্গলবার সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভার প্রারম্ভিক ভাষণে এসব কথা বলেন। তিনি গণভবন থেকে রাজধানীর শেরে বাংলা নগর পরিকল্পনা মন্ত্রণালয়ের NAC সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন। শেখ হাসিনা বলেন, আমি জানি যে তেলের দাম বাড়ানোর ফলে আমাদের নিত্যপণ্যের দাম বেড়ে গেছে, মানুষের কষ্ট হচ্ছে। যারা নিম্নবিত্ত মধ্যবিত্ত বা ফিক্সড ইনকাম, যাদের নির্দিষ্ট আয় যাদের চলতে হয়, তাদের খুবই কষ্ট হচ্ছে। এটা আমরা উপলব্ধি করতে পারি। সাধারণ মানুষের কষ্ট লাঘবে 15 টাকা কেজিতে 50 লাখ মানুষকে চাল কেনার সুবিধার পাশাপাশি প্রায় 1 কোটি বিশেষ পারিবারিক কার্ড দিয়ে ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহে তার সরকারের উদ্যোগেও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, আমাদের এ ধরনের আরও কিছু পদক্ষেপ নিতে হবে যাতে নিম্নবিত্ত মধ্যবিত্ত সাধারণ মানুষগুলো কষ্ট না পায়। শেখ হাসিনা বলেন, আমার মাঝে মাঝে এটাই শঙ্কা হয়, বাংলাদেশকে আমরা উন্নতির পথে এগিয়ে নিতে যাচ্ছি, উন্নয়নশীল দেশ গড়ে তুললাম, জাতির পিতার রেখে যাওয়া স্বল্পোন্নত দেশ থেকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। যখন এই বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় এবং একটু ভালোর দিকে যায়, তখনই নানা রকম শঙ্কার সৃষ্টি হয়। তখন এটাকে থামিয়ে দেওয়ার জন্য নানা রকম চক্রান্তও শুরু হয়ে যায়। কিন্তু মরার উপর খাড়ার ঘা এই রাশিয়া ইউক্রেন যুদ্ধ। সরকার প্রধান বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে এবং তারপরে সেকশন এবং পাল্টা সেকশন, এর ফলে দেখা গেল আমাদের কেনার সামর্থ্য থাকতেও সব কিছু ক্রয় ক্ষমতার বাইরে চলে গেল। তিনি আরও বলেন, জাতির পিতা স্বাধীনতার পর যখন একটি যুদ্ধ বিধ্বস্ত দেশকে গড়ে তুলে একে স্বল্পোন্নত দেশের পর্যায়ে নিয়ে যেতে সক্ষম হন, তখনই 75-এর 15ই আগস্টের আঘাতটা আসে। শেখ হাসিনা বলেন, যখন দেশের অগ্রগতির পথে অগ্রযাত্রা শুরু হলো তখনই আঘাতটা আসলো। তিনি 74-এর দুর্ভিক্ষের প্রসঙ্গে বলেন, দেশ স্বাধীন হওয়ার পর যখন দেশের মাটি ও মানুষ ছাড়া সম্পদ বলতে আর কিছুই ছিল না, সেই 72 বা 73 সালে কিন্তু দুর্ভিক্ষ হয়নি, হয়েছে 74 সালে। নগদ অর্থ দিয়ে কেনা খাদ্যের জাহাজ কিন্তু বাংলাদেশে আসতে দেওয়া হয়নি। দেশ গড়ার কাজে দিন রাত ব্যস্ত জাতির পিতাকে কোনো সময় যেমন দেওয়া হয়নি, তেমনই দেশ বিরোধীদের অপপ্রচার ছিল তুঙ্গে। এমন অভিমত ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, নানা ধরনের প্রচারণা ও ধ্বংসাত্মক কার্যকলাপ এমনকি আওয়ামী লীগের নেতাকর্মী এবং নির্বাচিত প্রতিনিধিদেরকেও হত্যা করা শুরু হয়। পাবনা ও খুলনায় আমাদের নির্বাচিত প্রতিনিধিকে হত্যা করা হলো। জাতির পিতার স্বাধীন বিরোধী রাজাকার আলবদরের বিচার শুরু করলেও অনেকেই তখন আন্ডারগ্রাউন্ডে চলে যায় বলেও তিনি জানান, এবং মানুষের আর্থসামাজিক উন্নয়নে জাতির পিতার বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন। তিনি সর্বশেষ তার বক্তব্য এটাই রাখেন, 1 ইঞ্চি জমিও অনাবাদি ফেলে না রেখে সবাইকে কিছু না কিছু উৎপাদন করতে হবে, যেন সাধারণ মানুষের জীবন কষ্টে না কাটে।